এ পর্যন্ত বহু নাস্তিক আমার সাথে বসছে ডিবেটে, নাস্তিক না নাস্তিকদের দাদারা। আল্লাহর কি মেহরবানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের উপর, যেটা একবার বসে ওটার ভাত গেছে, পয়সা আসা বন্ধ, আর টক শোতে নাই, আর টিভিতে দেখা যায় না, কারণ মালপানি বন্ধ হয়ে যায়। এই জন্য এখন অফার করলো আর বসতে চায় না, আমার নাম বলে বলে ওর সাথে না অন্য কাউরে দেখ। ইসলামকে আপনি অন্য কোন 10টা ধর্মের সাথে তুলনা করতে পারবেন না, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন, আল্লাহ এই ধর্মকে স্বীকৃতি দিয়েছেন, পরিপূর্ণতা দিয়েছেন, একমাত্র আল্লাহর কাছে নির্বাচিত দিনের নাম দিন ইসলাম বলেন সুবহানাল্লাহ। ইমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। আবার বলবো, ইমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। যে লোকটা দেখি সমাজে এক অক্ত নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, চুরি চামারি বদমাশি করে, এ বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ওর মানে ও ইমান চিনেই নাই। কিন্তু একজন মহান ব্যক্তির সঙ্গে আমার কাছে আছে, তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনাকে এমনি ইমাম আজম বলা হয় না, উনি কি বেশি দাওয়াত খাইতো আর নামাজ পড়ে এই জন্য ইমাম আজম নাকি? আমাদের দেশে এখন কিছু স্কলার বের হয়েছে লামাজহাবি, কোরআন হাদিস খুব একটা পড়ে নাই, আন্ডার ব্যবসা করে, মরিচের আড়তদার, গোল আলুর উৎপাদনকারী, কে আবু হানিফা? 80 হিজরিতে তার জন্ম, 4 জন সাহাবি সাক্ষাৎ লাভ করছে, 1200 তাবেঈনের খেদমতে বসে এলেম শিখছেন, ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে আলেম বানাইছেন, সারা জীবনে কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন, ওই ব্যক্তির নাম আবু হানিফা। ইমাম বুখারীর ওস্তাদের 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 নাম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা ইমানের সংজ্ঞা দিয়েছেন, আল ইমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম ইমান। কথাটা বুঝে আসে নাই? তাহলে আল্লাহর তৌহিদের বিশ্বাস কই, আখেরাতের বিশ্বাস কই, নামাজের কথা কই, রোজার কথা কই, তকদিরের কথা কই, ইমান কিভাবে হয়ে গেল প্রশ্ন আসে কিনা বলেন। ইমাম আজমের সংজ্ঞার ব্যাখ্যা হচ্ছে, বিমা যা আবিহি মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান, আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন ওইটা বিশ্বাস করার নাম ঈমান। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন তার নাম কোরআন। কোরআন যে বিশ্বাস করলো সে তো তাওহীদকে মানলো, রিসালাতকে মানলো, আখেরাত মানলো, ঠিক কিনা বলেন? তকদিরকে মানলো, ফেরেশতাদের মানলো, পরকাল মানলো, কিয়ামত মানলো, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের মূল সহ 77টা শাখা গেঁথে দিবে। ব্যাখ্যা হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার নাম কি? যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান। আমল করেন আর না করেন ওটা পরের কথা, বিশ্বাস করার নাম কি? শুধু কোরআন শরীফ মানলে মমিন হওয়া যাবে না? হাদিস বিশ্বাস করতে হবে, সুন্নত বিশ্বাস করতে হবে কিনা বলেন? আমার দেশে একটা নতুন ফেতনা বের হয়েছে, তাদের নাম আহলে কোরআন, আহলে হাদিস না, আহলে কোরআন। আহলে হাদিসরা তো বলে আমরা হাদিস মানি কোরআন মানি, মাজহাব মানি না। এখন যেটা বের হয়েছে এটা মারাত্মক, এটা বলে আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিসও মানি না। এই ফেরকাটা নিজেদের নাম রাখছে আহলে কোরআন, তারা আহলে কোরআন না, আহলে শয়তান। বাংলাদেশে তাদের একটা ঠাকুর আছে, এটারে ধরছিলাম আমি, সে করতো কি, বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করত, সে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওর চাপা আছে, চাপা আর কিছু নাই, তো যে বড় বড় আলেমকে প্রশ্ন করতো আর ভিডিও করে ছেড়ে দিত, যে অমুক শায়খুল হাদিস আমার জবাব দিতে পারেনি। সারা পৃথিবীতে আহলে কোরআন দাবিদার যারা হাদিস অস্বীকারী, তাদের নেতা হচ্ছে ডক্টর তাজ হাশমি, কানাডা এক বিশ্ববিদ্যালয়ে সে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার সাথে 2 বছর আগে সে হেরে যাবার পর
ওটা তো নেতা, বাংলাদেশে যেটা পাতি নেতা, এটা চ্যালেঞ্জ করছে যে আমি আব্বাসের সাথে বসবো, এবং চ্যালেঞ্জ কি সে আমার বাড়িতে আসবে। তা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, জেনে বুঝে খরগোশ তো বাঘের গুহায় পা দেয় না, তো আমার বাড়িতে আসতেছে কেন, আমার তো ঘরের রোগ এমনি একটা বেকা, ও তো জানে। পরে টের পেলাম যে ঘটনা কি, সে আমার এখানে আসার আগে ক্যান্টনমেন্টে যে একজন কর্নেলকে দিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন করছে, ফোর্স চাইছে। পুলিশ সুপার তাকে 12 জন ফোর্স দিয়েছে, 10টায় আমার মঞ্জিলে আসবে, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলায়, ডিসি সাহেবকে ম্যানেজ করে ক্যান্টনমেন্ট এসপি অফিস ডিসির বাংলা সব রেডি করে সে আমার কাছে আসছে। ভিডিওটা দেখছেন, মাত্র 22 মিনিটের মাথায় নাকে খপ দিয়া তওবা করে বের হয়ে গেছে। যারা বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, আল্লাহর কসম তারা কাফের মুসলমান হইতে পারে না। হাদিস অস্বীকার করলে তো ইসলাম থাকে না, থাকে? আমি একটা একটা উদাহরণ দিচ্ছি 10 সেকেন্ড করে। ইমানের পর ইসলামের মূল অস্তিত্ব প্রকাশ পায় নামাজে। নামাজ কয়েক তো পড়েন, কিন্তু ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4, কোরআনের কোথায় আছে? হাদিসে আছে। যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে তো নামাজ শেষ, নামাজের পর হচ্ছে জাকাত। উটের কয়টা জাকাত দিবেন, গরুর কয়টা দিবেন, স্বর্ণের কতটুক দিবেন, লাখে 2,500 টাকা জাকাত, এগুলো পাইলেন কই? হাদিসও লাগে, ফেকাও লাগে। তা হাদিস বাদ দিলে নামাজও যায়, জাকাতও যায়, এরপরে কি? হাজ। কথা বলে না, হজের ফরজ কয়টা? 3টা। হাজি আছেন তো, হাজি যা তো বলেন না কেন? এহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত, উকুফে আরাফা কয়টা? এর একটাও বাদ গেলে হজ আর হবে না, পরের বছর আবার হজ করতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর ফরজ করা হয়েছে তাদের মধ্যে যারা কাবায় পৌঁছার সক্ষমতা রাখে তারা যেন বাইতুল্লাহর হজ করে। বাইতুল্লাহর হজ, কাবার হজ। হজের 3টা ফরজের একটা হচ্ছে কাবার তাওয়াফ, আরেকটা উকুফে আরাফা, আরেকটা ইহরাম বাঁধা। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ, একটা হাজিও তো কাবায় থাকে না, সব তাকে আরাফার ময়দানে কেন? কারণ হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় থাকা। তাহলে হাদিস বাদ দিলে নামাজ রোজা হজ একটাও খুঁজে পাওয়ার যাবে না। 5 নম্বর কি? সোম। সোমের আল্লাহ 2টা অর্থ নিয়েছেন কোরআন শরীফে, কয়টা? কুতিবা আলাইকুমুস-সিয়াম, বিরক্ত হচ্ছেন? এগুলো দরকারি কথা না, শুধু জরুরি না, অতীব জরুরি। আমি সবসময় এই জাতিকে ঈমান আকীদার কথা বেশি বলি, পর্দার কথা, কবর আজাবের কথা, এগুলো তো বক্তারা বলতেই আছে, মূল ঠিক করতে হবে। আমি নিজে মৌলবাদী, চাই জনগণ হোক মৌলবাদী, মানে মূলে বিশ্বাসী, ঠিক কিনা? কথা শুনতেছেন? সম বা সমের কয়টা অর্থ আল্লাহ নিছেন? সূরা বাকারে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস-সিয়াম, ইমানদাররা তোমাদের উপর সমকে ফরজ করা হয়েছে। সে সমের অর্থ হচ্ছে সূর্য উদিত হবার আগ থেকে অস্ত পর্যন্ত সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকবেন। আবার সূরা মারিয়ামে আল্লাহ মরিয়মের প্রসঙ্গে বলেছেন, মরিয়মকে কোন পুরুষ স্পর্শ করে নাই, জিব্রিলের ফু থেকে মরিয়মের পেটে ঈসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইহুদিরা এসে যদি মরিয়মকে ত্যক্ত করে বলে কোন পুরুষের কাছে গেছিলা, সমস্যা না? আল্লাহ মরিয়মকে বলছেন, জিব্রিলের মাধ্যমে শিখায় দিয়েছেন, বলো তুমি, ইন্নি নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্নত করলাম, আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো না। তাহলে পানাহার থেকে বিরত থাকার নামও সাওম বা রোজা, আবার কথা না বলে চুপ থাকার নামও সাওম বা রোজা। কোথায় সাওমের অর্থ পানাহার না করা, কোথায় সাওমের অর্থ কথা না বলা, নির্ধারণ করে দিয়েছে আল্লাহর হাবিবের হাদিস। এখন যদি কেউ বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, তাইলে তো আমরা সুবিধা পেয়ে যাব, সকাল থেকে সন্ধ্যা যা মন চায় তা খাবো, রোস্ট ব্রোস্ট, কোফতা কাবাব,
শুধু চুপ থাকবো কথা বলবো না, রোজা হয়ে যাবে, কারণ চুপ থাকাও তো রোজা। তাহলে আর রোজার অস্তিত্ব থাকবে কোথায়? সমর্থ চুপ থাকা, কোথায় সমর্থ না খাওয়া নির্ধারণ করতে হয় কি দিয়ে? হাদিস দিয়ে। তাহলে যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে সে কাফের। চিল্লা বলে সে কি? তাহলে ইমান বুঝতেছেন? শুধু কোরআন বিশ্বাস না, এক কথায় আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তা সবটুকুন মানতে পারুন আর না পারুন, বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ইমান।